ঠিক আছে যা তাইলে তোর অনেক কষ্ট দিলাম দোস ঠিক আছে সাবধানে যাইস আর পৌঁছায় আমার একটা কল দিস আচ্ছা ঠিক আছে আচ্ছা চল সময় সমস্যা আর সমস্যা টিকিট পাইতে সমস্যা ট্রেন আসতে সমস্যা এত কষ্ট করে টিকিট কাটলাম আর এখন ট্রেন আসতেই দেরি করছে কতক্ষণ ধরে অপেক্ষা করছি হরে আমার খুব বিরক্ত লাগতেছে তার মধ্যে এত গরম আমার আবার ক্ষুধাও লাগছে চল কিছু খাবি না থাক একবারে ট্রেনে উঠেই খাব ঠিক আছে আরে জিনিসপত্রের যে দাম শপিংটা করতে পারলাম না রে আরে আমারও সেম অবস্থা আব্বু আমুর জন্য কিনে নিজের জন্য কিছুই কিনতে পারলাম না ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি হইছে কি বলবেন বলেন ভাই আমার একটা ছোট উপকার করতে পারবেন ভাই না ভাই এই উপকার টুপকার করতে পারবো না যান তো এখান থেকে বিদায় হন এই থাম তো ভাই কি হয়েছে বলেন তো কি উপকার ভাই আমার বাড়িতে মা অনেক অসুস্থ ভাই মায়ের একটা ফোন দিতাম ভাই আমার একটা ফোনটা দেওয়া হবে ভাই নাম্বার তুলে কল দিতে পারবেন না তুলে দিব না আমি পারবো ভাই জি ভাই ধন্যবাদ ভাই আমি একটু সাইডে গিয়ে কথা বলি ভাই জি ঠিক আছে ধন্যবাদ ভাই কি রে তুই এত ভালো হইলি কবে মানে ফোনটা যে দিলি এখন যদি ফোনটা মাইরা দেয় তখন কি করবি আরে চোরেরা তো ভদ্রভাবে চুরি করে না হ যখন জিনিসটা যাইব তখন বুঝবা হ্যালো মাহবুব দোস্ত এ দোস্ত আমি রায়হান তুই কিরামাজির দোস্ত দেখছস হালাই কইছে মারে ফোন দিব আর এখন ফোন দিছে বন্ধুরে আমি তো ভালো আছি তুই কার ফোন দিয়ে ফোন দিছস দোস্ত ওই যে আগের দিনে যে বাসে উঠতে যাওয়ার সময় ফোন তো ভাঙিয়ে গিয়েছে পরের কাছে টাকা নেই এই জন্য ঠিক করতে পারিনি দোস্ত ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা শোন যেতনি ফোন দিয়েছি আমি তো বাড়ি ফিরতে ছিলাম বুঝলি আর এবার তো বলো কন্ট্রাক্টর টাকা কম দিয়েছে আর মা তো অনেক অসুস্থ মার জন্য ওষুধও কিনতে পারিনি দোস্ত আমার কি 500 টাকা ধার দিতে পারবি মার জন্য কোনো ওষুধ কিনে বাড়ি ফিরতাম দেখছস হালাই জোরে জোরে কথা কইতাছে যাতে ওর কথা শুই না ওরে মায়া কইরা আমরা টাকাটা দিয়া দেই সবই অভিনয় কত রকমের বাটপার যে ঢাকা শহরে দেখলাম কি কস তুই অযথাই সবাইকে শুধু জাজ করিস তাও দোস্ত তুই একটু দেখ মাবু আমি মাঝজনই কিছু ওষুধ কিনেছি বুঝলি মাবু তুই যদি আর বাকি করে টাকা না পাঠাতে পারিস আমার মাস শরীর বলো খারাপ হয়ে যাচ্ছে কি যে করবানি কোনো ভাষা বুঝি বাতিছি না রে আচ্ছা আমি দেখি দোস্ত তুই তো জানিসই এই দুনিয়া আমার মা আর বোন ছাড়া কেউ নেই বলো আর সেই মাই অসুস্থ তুই আমার একটু সাহায্য কর দোস্ত ঈদের পর টাকা জোগাড় হলি সবার আগে তোরই টাকা দিয়ে দেবো দোস্ত আমার কাছে এখন নাই রে দোস্ত আর থাকলে তো তোরে আমি দেই কি রে তুই দাঁড়ায় থাকবি আইতাছি বস আই দোস্ত এটা আরেকজনের ফোন বুঝলি পরে সুযোগ পালি আবার ফোন দেবা নে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আর একটা ফোন দিয়া যাবে ভাই জি ভাই ধন্যবাদ ভাই দেখছস পারমিশন নিছে লোকটা চোর না অ্যাকচুয়ালি ও আমাদের থেকে 500 টাকা ধান্দা করতে চাচ্ছে তুই দেখবি আমি ওকে 500 টাকা নোট দিব আর টাকাটা সাথে সাথে ও নিয়ে নিবে এসব চোরবাটপাদের আমি খুব ভালো করেই চিনি থাক ওই লোকের মনুষ্যত্ববোধের পরিচয় তোকে দিতে হবে না হ্যালো আমেনা এ মারে একটু ফোনটা দিয়ে দিন ভাইয়া মাই তো অনেক অসুস্থ অনেক কাশতেছে এখন কথা কইতে পারবে না আচ্ছা তুই কিন্তু মার দিকে একটু বেশি করে খেয়াল রাখিস বুঝলি আচ্ছা ঠিক আছে তুই কই ট্রেনে উঠছস আমার জন্য জামা কিনছস জামা
জামা তো কিন্তু বাড়ি নেই রে, আমার কাছে টাকা ছিল না। আচ্ছা সমস্যা নাই, মায়ের জন্য ওষুধ কিনছোস, ওইটা কিনলেই হইব। ওষুধ ওষুধ কিনছি কিনছি, ওষুধ কিনছি রে, ওষুধ কিনছি। ভাই হইছে? জি ভাই, কথা শেষ হয়েছে ভাই। এই নেন ভাই, ধন্যবাদ ভাই, ভাই অনেক বড় উপকার করলেন ভাই আমার। না ভাই ঠিক আছে। ভাই আপনার মা তো অসুস্থ, আপনি যখন ফোনে কথা বলছিলেন তখন আমরা শুনছিলাম, শুনে খুব খারাপ লাগলো, তাই ভাবলাম আপনার একটু উপকার করি। ভাই এই নেন 500 টাকা, আপনার মায়ের জন্য ওষুধটা কিনে নিয়েন। ভাই এই যে কল করতে দিয়েছেন ভাই, এই উপকারটাও বা কয়জন করে ভাই? মার জন্য কিছু ওষুধ কিনেছি ভাই, আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ বাকি টাকা জোগাড় করে কিনি ভালো ভাই। আর যদি সম্ভব হয় ভাই আমার মার জন্য একটু দোয়া করি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। কিরে মনুষ্যত্ববোধের পরীক্ষায় নিজেই ফেল করলি। ভাই 10টা টাকা দেন, সারাদিন কুসুবে নাই, কলার বন খাবো। কলার বন খাবি না, স্টেশনের পিছনে যে নেশা করবি আমার ভালোভাবে জানা আছে। আমার নিজের কাছে নেই টাকা, তোরে কি দেবো? চল যা। সরি ভাই দেখি নাই। ভাই একটা ভালো সিট দিয়েন ভাই। কোন ভালো সিট ছুট দেবো না, ঈদের টাইম মানুষ ট্রেনের সাধু উঠে যাইতেছে, আর আপনি এসেছেন ভালো সিটের লেগা। ভাই যাইবেন কি না ওইটা কোন, আপনি না গেলে বহুত মানুষ আছে জানার লেগা, এই টিকিটের লেগা আর 10 জন সিরিয়াল দিয়ে খাড়া থাকতেছে। ভাই আমার ভালো সিট দরকার নেই, আমার টিকিট হলি হবে ভাই। ভাই যে সিট আছে ওটাই দেন ভাই। এই রন টিকিট 500 টাকা। ভাই পকেটে আছি তো 500 টাকা ভাই। ভাই আপনার জানা লাগবে না, জানতো পাউল কথা। ভাই আমি দিচ্ছি ভাই, দিচ্ছি ভাই, দিচ্ছি। তাড়াতাড়ি টাকা দেন ভাই, আমার মানি ব্যাগটা ভাই পাচ্ছি না ভাই। এই বেটা তোর মতো এরকম সিটের পটপট বহুত দেখছি, বিনা পয়সা যাবি ভাবছিলি, টাকা নাই তাহলে টিকিট কাটাইছস কে শালা বাই। ভাই বিশ্বাস করেন ভাই আমার কাছে টাকা ছিল ভাই, আমার মানি ব্যাগটা ভাই চুরি হয়ে গেছে ভাই। কই তুই যাবি নাকি পুলিশে তো মুতরে? ভাই আমার মায়ের কসম ভাই, আমার বাড়িতে মা অনেক অসুস্থ ভাই, আমি বাড়িতে না গেলি ভাই ওষুধটা পর্যন্ত কিনতে পারবো না ভাই, বাড়ি না গেলি ভাই ইটটা পর্যন্ত করতে পারবো না ভাই। ভাই তোরই ভাই আপনার আমার একটা টিকিট দেন ভাই। টাকার লেগে নিজের মারালে মিথ্যা কথা কয়, কই তুই জানতে যা। ভাই বিশ্বাস করেন ভাই আপনার পায়ে পড়ি, আমার একটু বিশ্বাস। ভাই চাপেন তো ভাই, একটা টিকিট দেন তো। কই যাবেন চাপাই নাও বাপ করছে। আরে ভাই কি জান নাকি সাপের খেলা দেখতেছেন নে, 500 টাকা। ভাই 500 টাকা দেবেন, অনেক বড় বিপদে পড়ি। দেন দেন বিজি আছে, দূর যান যান সামনে যান। চায়ের দেখা এমনি মাথা মতো গরম বেড়া।
দেখ ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি নিজেই আছি বিপদে, তোরা কি দেবো? যা যেখানে যা। ছোটবেলায় আমার মায়ের নাকি এই রেল স্টেশনে আমার হারায় ফেলছে, অবশ্যই আমি জানি না আমি কি হারাই গেছি নাকি এই রেল স্টেশনে আমার মায় আমারে রেখা চলে গেছে। এরপর থেকে মানুষের লাথি উষ্টা খাইয়া বড় হয়েছি। আমি আপনার কাছে ভিক্ষা চাইতেই নেই, আমি এখানে কুলি, মানুষের ব্যাগ ট্যাগ টেন না, আমি এখানে ট্রেনে উঠাই। আমার মা নাই, বাড়ি নাই, কেউই নাই, এজন্য আমার ঈদও নাই। আপনার তো মা আছে, বাড়ি আছে, সবই আছে, তাইলে আপনি আপনার মায়ের সাথে ঈদ করবেন না কেন? এই টাকাগুলা অনেকদিন ধরে জমাইছি, বেশি না 1000 টাকাই আছে, এই লোন 500 টাকা, আপনি আপনার মায়ের সাথে ঈদ করেন, খুব খুশি হইব। নেন, আরে নেন তো, এই 500 টাকা দিতে হবে না আমারে। মায়ের ওষুধের টাকা কি করে জোগাড় করবো? আল্লাহ, ছেলেটার সাথে কি মিথ্যে কথা বলবো? আল্লাহ তুমি আমার মাফ করে দিও, মার ওষুধের জন্য না একটা মিথ্যে কথা বললাম, কিন্তু টিকিটের দাম তো 1000 টাকা। এই লোন আরো 500 টাকা, যান মায়ের সাথে ঈদ করেন, সাবধানে বাড়ি যান ভাই। ঈদ মুবারক, আল্লাহ চাইলে আবার দেখা হবে। এই ছোটু, আমার গাড়ি অনেক ব্যথা, আমার ব্যাগটা কি একটু দিতে পারবি? হ্যাঁ, ও পারমো, এদিকে দেন, আমার কাছে দেন, চল। আমার ট্রেনে দেরি হয়ে যাচ্ছে। ভাইজান, কি রে তুই দি আবার আইছস? ওই তোরে কিন্তু আমি সত্যি সত্যি পুলিশে দিব। আচ্ছা, তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই রে বেটা? এই বয়সে ডি কইরা বেরাস, কাম কাজ করে খাইতে পারস না? বড় ভাই, খুললাম তোর টিকিট দেন। ভাই, আপনি তো একা, টিকিট দুইটা, একটা টিকিটে কি দুইজন যা যায় রে পাগল? তুই আমার সাথে আমার বাড়ি যাবি রে ভাই, আর তুই আমার সাথে ঈদ করবি, আর আমার মা রে মা বলি ডাক। ভাইরে, তুই আমার মাফ করি দে, আমি তোর মিথ্যে বলি টিকিট জানি তোর কাছে 500 টাকা বেশি নিয়েছি। ভাই, এত বছর ধরে রেল স্টেশনে কুলিগিরি করে খাইতাছি,
আপনি কি ভাবছেন খুলনা টিকিটের দাম জানি না ভাই? মা অনেক অসুস্থ, তো এই জানি তোর মিথ্যা কথা বলি টাকা বেশি নিস, কি করবো রে বল। থাক, আমার যাওয়া লাগবো না, টিকিটের ওই 500 টাকা দিয়া আপনার মায়ের জন্য ওষুধ কিনা খাওয়াই। ভাই রে, বাড়িতে গেলি 500 টাকা ধার করি, মার জন্য ওষুধ কিনতে পারবো, কিন্তু তোর মতো একটা ভালো মানুষ তো আর পাবো না, তোর মতো একটা ভাই তো পাবো না। আপনি তখন আমার ফোন দিয়া কাকে ফোন দিছিলেন? বারবার ফোন দিয়া শুধু আপনাকেই চাইতেছে, ট্রেন চলে যেতেছে আমার, তাড়াতাড়ি কথা বলেন। হ্যালো মাহবুব। দোস্ত, তোর লাগিয়া 500 টাকা ব্যবস্থা করছি, তুই একটা বিকাশ নাম্বার আমারে পাঠায় দে, একটু তাড়াতাড়ি দে। আচ্ছা ঠিক আছে, তুই দেখি দে, সমস্যা নেই আমি যাচ্ছি। ভাই আর আপনারা বিরক্ত করবে না ভাই, অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে, ঠিক আছে ভাই। ভাই কি হয়েছে? ছোটু, আমাদের মার জন্যে ওষুধের টাকার ব্যবস্থা হয়ে গেছে। ভাই এই যে আপনার টিকিট। ভাই অনেক ধন্যবাদ ভাই, ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক ভাই।